আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের দুই নাম্বার স্কুল রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রশ্ন বলছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো একের দাগের এক বলছে বিপ বিরাগীর ছোড়ার ভেতরে যে বইটি ছিল সেটি হলো অপশান নাম্বার ঘ সঠিক উত্তর হবে গীতা নেক্সট প্রশ্ন বলছে বড় সাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন অপশান নাম্বার ক ভামতে। নেক্সট প্রশ্ন বলছে একের দাগে তিন তুরা সব জয়ধ্বনি কর পংক্তিটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে অপশান নাম্বার গ বার নেক্সট প্রশ্ন একের দাগের চার বলছে বসে আঁকো প্রতিযোগিতা সমাজটি হল অপশান নাম্বার গ সঠিক উত্তর হবে বাক্যশ্রয়ী সমাজ একের দাগের পাঁচ বলছে বহুব্রী সমাসে অপশান নাম্বার ঘর সঠিক করতে হবে ভিন্ন অর্থে দর পাওয়া যায় এরপর হচ্ছে দুইয়ের দাগের প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন কম বেশি কুইরি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুইয়ের দাগের এক একটা বলছে বিরাগী কি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বলছে আমি উত্তর আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনাসে সোনাও মারিয়ে চলে যেতে পারি এই বলতে বলতে বিরাগী সিঁড়ি থেকে নেমে গেলেন দু নম্বর প্রশ্ন দুয়ের দাগে দুই বলছে মাভু 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 অর্থ উত্তর হবে মাহুসদের অর্থ হচ্ছে ভয় পেও না নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা দুয়ের দাগে তিন অভিষেক কবিতায় কাকে কোন পদে অভিহিত করা হয়েছে লঙ্কেশ্বর রাবণ যথাবিধি গঙ্গদয়ে সহযোগে পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিহিত করেছিলেন নেক্সট প্রশ্ন দুয়ের দাগের চার হবে এটা জয়ধ্বনি শব্দটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো তো জয়ধ্বনি জয়ধ্বনি সমান জয়সূচক ধ্বনি এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারায় সমাস নেক্সট বলছে দুই পাঁচেরটা একটা বলছে আলোকদ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও পথে ও ঘাটে সমান হচ্ছে পথে ঘাটে